বারে তো বাজায় কোন জন উস্তাদে শিখাইয়া দিলা মুর্শিদ প্রাণের ধন মুর্শিদে শিখাইয়া দিলা রসুল প্রাণের ধন ভাবিয়া দেখ তোর মন মাটির সারিন্দারে তো বাজায় কোন জন সমন করবে জারি করবে গ্রেফতারি ও মন নায়রি বিয়ার সাজন সাজো তাড়াতাড়ি তোমারে দাফন করিয়া ভাই বন্ধু আসবে ফিরিয়া তোমার আন্ধার ঘরে কে জ্বালাইব বাতি ভাবিয়া কালা সায় কয় ইমান যদি দরায় এইটা হবে বেস্তের নিশানি ও মুন্নায়রি বিয়ার সাজন সাজো তাড়াতাড়ি আমি না লইলাম আল্লাজির নামরে আমি না লইলাম আল্লাজির নামরে আমি না করলাম তার কাম বৃথা কাজে পাগল নাম রে আমি না লইলাম আল্লাজির নাম রে দেখে যাবার আগে আমার কথার উত্তর দিয়ে যাও কথা যদি আমার সন্তানকে নিয়ে তবে আমার কাছে উত্তর নাই গর্ভে সন্তানকে শক্ত হাতে শাসন করতে পারো না সন্তানকে ঘরে টেনে আনতে পারো না তুমি কেমন মা কেমন জননী হুরমত জাহান আমি চাই আমার জ্যেষ্ঠ পুত্র ওবায়দের মতো তোমার হাসান যথার্থ ইনসান হবে লেখাপড়া শিখবে বাংলা শিখবার জন্য পণ্ডিত দিয়েছি কিন্তু তোমার পুত্র মান্য করেনি
আমি তাকে আচার শিষ্টাচার গ্রহণ করার জন্য সবার আরজ করেছি, শেখেনি, কিছুই শেখেনি। মূর্খ আনপড় জমিদারি চালাতে পারবে না। এবার আত্র উৎশৃঙ্খল, কোথায় যায়, কোথায় থাকে, কেন থাকে, তার সংবাদ তুমি নেবে না? দেওয়ান জমিদার বাড়ির বউ আমি। আমার ছেলে কোথায়? বিপর্দা হয়ে পথে পথে ঘুরব? প্রজারা কি বলবে, কি বলবে আপনার স্ব কর্মচারীরা বলে? আপনার শাসনের চৌহদ্দি কেবল আমি? আমি আপনার নিঃস্ব প্রজা নই, আমিও জমিদার কন্যা। এই লক্ষণ শ্রী আমারই জমিদারি। আর না, আর না, আমার দ্বিতীয় পত্নীর সন্তান আমারই নজরের সামনে নষ্ট হয়ে যায়, আমি কিছুই করতে পারি না। মন্দ লাগে, আমার খুব মন্দ লাগে। কি করব আমি বল, আমি কি করব? তোমাকে আমি ভাবতে বলছি হুরমাত, যদি বলেন। আজই ওর দুধের মধ্যে কালকে উঠে বিষ মিশিয়ে দিই, আমার সামনে ওর নীল বর্ণ হয়ে যায়। খবর কেমন বেহুদা ভাবনা তোমার হুরমাত? তুমি মা, হাসনের গর্ভধারিণী মা। মা, এমন মা কেন হলাম? শাদি হলো, স্বামীর ঘরে গেলাম, সেই স্বামী মরে গেল, বিধবা হলাম। না, ও কথা বহুবার শুনেছি। আপনার পিপি হয়ে শ্রী হট্টে এলাম, আমার জীবন ধন্য হল, স্বামীর ভালোবাসা পেয়ে আমার জীবন পূর্ণ হল, মা হলাম, মা। সে কি অহংকার আমার, সেই ছেলে আমাকে এখন আন্ধার গুহার মধ্যে নিয়ে এলো, অন্তর তার এত প্রিয় কেন? আমার হাসন আলোর দুনিয়াতে পা দেয় না কেন? নায়েব সাহেব। মালিক, আপনার এখন বিশ্রামের সময়। আপনি খেয়েছেন? হ্যাঁ, যথাসময়ে। আমার পুত্র হাসন খাইনি, পরপর তিন দিন ওকে আমি খাবার ঘরে পাইনি। মালিক, অনিয়ম কিছু বৃদ্ধি পাচ্ছে। ম্যানেজার। জি মালিক। যেখানে হাসন রাজাকে পাবেন আমার কাছে নিয়ে আসবেন, যদি আসতে না চায় তাহলে শেকল পরিয়ে ধরে নিয়ে আসবেন। মালিক, শেকল দরকার হবে না, ছোট মালিক অবশ্যই আসবেন। যান। জি। একে লক্ষণশ্রীতে তো কখনো দেখিনি। রামপাশা থেকে এসেছে। আমার ওবায়দ কেমন আছে? হেকিম সাহেব সারাক্ষণ বসে আছেন, চোখ বন্ধ করেন না। আমার ছেলের অসুখের কথা বলো। বড় মালিকের সেটাই অসুখ, কাউকে চিনতে পারেন না, এক দৃষ্টি, কোন হুঁশ নাই। অনেক কষ্ট হয় রাজা বাহাদুর। বেগম সাহেবা, আপনি বেশি তাকলিফ করবেন না, বিশ্রাম নিন।